সো এখন কথা হচ্ছে যে হাউ টু আর্ন 1000 ইউএসডি ফ্রম ফাইবার। এটা আমাদের সবার একটা মনের বাসনা। ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই যেটা থাকে, যারা নিউবি থাকে, যে আমরা একটা কথা বলি যে স্কিল ডেভেলপ করছি, কাজ শেখার জন্য, কাজ বোঝার জন্য মানি এমনিতে আর্ন হবে। ইটস ট্রু, আপনি যদি স্কিল ডেভেলপমেন্টের পিছনে দৌড়ান, ইনকাম আপনার অটোমেটিক্যালি হবে এবং কিছু না কিছু আপনি আর্ন করতেই পারবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমাদের মনের একটা বাসনা থাকে, প্রথম যারা ফার্স্ট ফ্রিল্যান্সার হই, 6 ডিজিটের টাকা গুনার একটা শখ থাকে আমাদের, মানে 1 লাখ টাকা আমরা 1 মাসে ইনকাম করতে চাই, এরকম একটা শখ। তো 6 ডিজিটটা লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়, এটার ফিলিংসটাই আলাদা। কিছুদিন আগে একজন দেখলাম আর্ন করেছে, পোস্ট করেছে, সে অনেক খুশি ছিল, অনেক এক্সাইটেড ছিল। আসলে আর্নিং পোস্ট করাটা সবসময় ধান্দামি না, এটা খুশির ঠেলায় অনেকেই ফেসবুকে পোস্ট করে। সো সবারই একটা মনের বাসনা থাকে, আমারও এক সময় ছিল যে $1000। তো 6 ইয়ার্স এগো আমি $1000-এর যে আনন্দ খুশি সেটা পার করে ফেলেছিলাম। সো এখন আরো অনেক বেশি দরকার হয়। লাইক যদি বলি, আমার এখন ইচ্ছা আছে যে যদি $20,000 to $25,000 আর্ন করতে পারি তাহলে মনে হয় হবে। তো যখন আমি হয়তো বা যদি আল্লাহ আমার উপর সহায় হয়, তো $20,000 যখন আমার হবে, তখন আমার ইচ্ছা হতে পারে $1 লাখ মান্থলি। সো এটা অনেক শখ থাকতে পারে, এন্ড এটা অস্বাভাবিক কিছু না। যাদের এজেন্সি আছে, যারা ভালো টিম ম্যানেজমেন্ট জানে, সার্ভিস ভালো দেয়, তাদের 1 লাখের উপরেও ডলার আর্ন হয় একটা এজেন্সি থেকে। ইটস নাথিং ইম্পসিবল রাইট নাও, অনেকের এরকম ইনকাম হচ্ছে। সো যেটা বলছিলাম, হাউ টু আর্ন 1000 ইউএসডি ফ্রম ফাইবার, যেহেতু আমরা মাত্র শুরু করেছি, তো আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে $1000-এর মধ্যে। সো এই প্রসিজারটা আমি এখন আপনাকে ডিসক্রাইব করব। এই $1000-এর যে প্রসিজার আমি বলবো, এটা শুধু $1000 না, $10,000, $1 লাখ আর এর থেকে আরো কোটি কোটি ডলারও যদি হয়, এই প্রসিজার সবার জন্য সমান। এখন আপনি কত আর্ন করতে চান সেটা আপনার উপর এবং আপনার ডিমান্ডের উপর। তো এখন কথা না বাড়িয়ে শুরু করি, প্রসেস অফ আর্নিং 1000 ইউএসডি ফ্রম ফাইবার। ক্রিয়েট এ বিজনেস মডেল। আমরা ফাইবারে অ্যাকাউন্ট করার সাথে সাথে কাজ করা শুরু করি, $5, $50, $100। যখন আমাদের কাজের পরিমাণ ধরলাম $200, $250-এর কাছাকাছি যায়, এবং আশেপাশের যে কাজগুলো আছে সব কাজ মিলিয়ে আমরা একটা ঝামেলা পাকিয়ে ফেলি, আমাদের আরো মানুষের দরকার পড়ে বা টিম মেম্বারের দরকার পড়ে, আমরা হেল্প মনে হয় যে কেউ যদি আমাকে হেল্প করতো তাহলে হয়তো বা আমার এই কাজগুলো কমপ্লিট করতে পারতাম। অনেক বেশি কাজ হলে ক্লায়েন্টের সাথে অনেক ঝামেলা হয়, সার্ভিস ঠিক মতো দেওয়া যায় না, কোয়ালিটি খারাপ হয়, আরো অনেক ধরনের ঝামেলা হয়। কিন্তু যদি আপনি একটি সঠিক বিজনেস মডেল ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার 1000 কেন, বললাম তো $10,000 আর্ন করা ব্যাপার না। কিন্তু বিজনেস মডেল যদি উল্টা পাল্টা হয়, আপনার সময় নষ্ট হবে, সার্ভিস কোয়ালিটি ভালো হবে না, এবং ক্লায়েন্টের সাথে আপনি যে ফিডব্যাক এবং রিলেশনশিপটা বজায় রাখতে পারবেন না। সো একটা বিজনেস মডেলে আপনার কি কি থাকতে হয় আমি একটু শর্টলি ডিসক্রাইব করি। বিজনেস মডেলে আপনি কি সার্ভিস দিবেন তার কমপ্লিট লিস্ট আপনাকে ব্যবহার করতে হবে। তারপর এই সার্ভিসটার সাথে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশন করবেন, কি লিখবেন, কিভাবে বুঝাবেন, ক্লায়েন্টের সাথে কমপ্লিট হওয়ার পর, ক্লোজিং হওয়ার পর কিভাবে, যদি ক্লায়েন্ট আপনাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করে বা আপনাকে প্রজেক্টের দায়িত্ব দেয়, তাহলে সেটা কিভাবে করবেন, তার ওভারঅল ডিটেলস এই বিজনেস মডেলে থাকতে হবে। তারপর হচ্ছে টিম ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কোন দিন কোন কাজটা টিম করবে, কোন কাজটা করবে না, কোন কাজটা করা উচিত, একটা প্রজেক্ট শুরু হওয়ার থেকে কতদিন আপনার লাগতে পারে, ওই প্রজেক্টের একটা অ্যাপ্রক্সিমেট টাইম, একটা প্রতিটা ধাপ ওই প্রজেক্টে, সবকিছু আপনাকে একটা বিজনেস মডেলে নিয়ে আসতে হবে। যখন আপনি A to Z আপনার বিজনেস মডেলটা লিখে ফেলতে পারবেন, তখন দেখবেন ওই প্রসেস অনুযায়ী যার যা যে কাজ থাকবে তাকে সেটা দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। আর যদি আপনার বিজনেস মডেলে গড়বড় থাকে, তাহলে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত আয় করতে পারবেন না। 1000 ইউএসডি আর্ন একজনের দ্বারাই করা পসিবল, কিন্তু যদি আপনার আর্নিং আপনি বাড়াতে চান, বিজনেস গ্রো করতে চান, অবভিয়াসলি বিজনেস মডেল লাগবে। ওয়ার্ল্ড এর যত বড় কোম্পানি হোক না কেন, সবারই একটা বিজনেস মডেল আছে। এমপ্লয়ি সিলেক্ট করার একটা
সিস্টেম আছে, এমপ্লয়ি কি কাজ করবে সেটাও এই বিজনেস মডেলের লেখা থাকে, কোন এমপ্লয়ি কার কাজ কি, কার কত টাকা, আপনি কত মাসে আয় করতে চান, আপনার বাৎসরিক ইনকাম কত হবে, আপনার কত প্রফিট হবে, এভরিথিং বিজনেস মডেলে ইনক্লুড থাকে। তো অনেকক্ষণ ধরে বিজনেস মডেলটা বুঝালাম, যখন আপনি বিজনেস মডেল পারফেক্টলি ক্রিয়েট করতে পারবেন তখন কোনো আর্নিং ই আর্নিং না। নাম্বার টু, ইউনিক গিগ অ্যান্ড আউটস্ট্যান্ডিং সার্ভিস। ইউনিক গিগ তৈরি করতে হবে। এখন ইউনিক গিগ তৈরি করলেন, রেগুলার কাজ পাচ্ছেন, কিন্তু সার্ভিস যদি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি এবং ফিচার না থাকে তাহলে আপনি গিগের প্রাইস ইনক্রিজ করতে পারবেন না। আপনাকে এমন টাইপের সার্ভিস দিতে হবে যা কস্টলি এবং ডিমান্ডেবল, এবং সেই সার্ভিস অনুযায়ী আপনাকে আপনার ইনকামটা বৃদ্ধি করতে হবে। ইউনিক গিগ তৈরি করলেন কিন্তু সার্ভিসের ফিচার আউটস্ট্যান্ডিং না, তাহলে বেশি একটা বড় অর্ডার পাবেন না। ক্রিয়েট এ সার্ভিস সিস্টেম এন্ড ডিফারেন্ট লেভেল অফ গিগ। এখন গিগ যেহেতু ডাউন হয় তাহলে আপনার ইনকামের, মানে ডাউন বলতে আপনার গিগ যখন র্যাঙ্কিং এ থাকে তখন হঠাৎ করে গিগটা ডাউন হয়। সো যেটা হয়, আপনার সিস্টেম বা আপনার যদি বিজনেস মডেল থাকেও তাহলেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন না, কারণ আপনার ডাউন হয়ে গিয়েছে, আপনি স্লো হয়ে যাবেন, অর্ডার পাবেন না। সো আপনাকে ডিফারেন্ট লেভেলের গিগ তৈরি করতে হবে, ছোট থেকে বড়। এ ধরনের গিগ 8 থেকে 10টা, মানে প্রথম অবস্থায় 7টা গিগ, সো 3টা গিগ ছোট, 4 2টা গিগ বড় এবং মানে মিডিয়াম, এবং 2টা গিগ বড় অ্যামাউন্টের রাখেন, এবং সেভাবে ইউনিক 7টা গিগ যদি তৈরি করতে পারেন আপনি রেগুলার কোনো না কোনো গিগে অর্ডার পাবেন, এবং সেই গিগ অনুযায়ী আপনার রিভিউ বাড়তে থাকবে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে, এবং গিগ ডাউন হওয়ার পরিমাণটা কমে যাবে। ক্রিয়েট ইওর টিম। এখন আপনি অনেক কাজ পাচ্ছেন কিন্তু আপনার টিম নেই, তাহলে আপনার আর্নিং বৃদ্ধি করতে পারবেন না, আর এটা লাইফের সবচেয়ে বড় ভুল। আমরা যখন কাজ শুরু করি তখন টিম তৈরি করি না। টিম হচ্ছে এমন একটা ব্যাপার যা আপনার সময় বাঁচাবে, আপনার আর্নিং বৃদ্ধি করবে, এবং ক্লায়েন্টের কোয়ালিটি ডেভেলপ করার আপনি আরো বেশি সুযোগ পাবেন। আর যদি টিম না থাকে আপনি যা করবেন সব বোকামি। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা বিজনেস, আর এই বিজনেসটা আপনাকে বুঝতে হবে যে কিভাবে মেনটেন করলে আপনার আর্নিং বাড়বে। সো টিম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ব্যাপার। টিম ম্যানেজমেন্ট যদি শর্ট একটা টিপস দেই, সেটা হচ্ছে টিম তৈরি করার জন্য প্রথম থেকেই শুরু করতে হবে। আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, বিভিন্ন আপনার ক্যাটেগরিতে যারা কাজ করে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, যারা নতুন তাদেরকে হেল্প করবেন, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, এবং নতুনদের সাথে ছোট ছোট কাজ করবে। ফাইবারে যারা $5-10 গিগ তৈরি করে তাদেরকে দিয়ে ছোট ছোট কাজ করান, তাদেরকে টেস্ট করুন, তাদের প্যাশন টেস্ট করুন, তাদের কোয়ালিটি টেস্ট করুন, তাদের এফোর্ট টেস্ট করুন, তারা কিভাবে এফোর্ট দিচ্ছে আপনার সার্ভিসের উপর সেটা টেস্ট করুন। এভাবে ছোট ছোট কাজ করিয়ে করিয়ে আপনাকে টিম তৈরি করতে হবে। সো প্রথম অবস্থায় আপনাকে শেয়ার বা পার্সেন্টেজ তৈরি করতে হবে, যখন আপনার অনেক টাকা হবে তখন আপনি স্যালারি বেসিস আপনার অফিস নিতে পারেন, সেখানে আপনি টিম তৈরি করতে পারেন। বাট মাথায় রাখবেন, আপনি যেখানেই যান না কেন আপনাকে টিম তৈরি করতে হবে যদি আপনি ফ্রিডম লাইফ চান। আর যদি উল্টাপাল্টা নিজে একা একা কাজ করেন তাহলে সারা জীবন কম্পিউটারে বসে থাকতে হবে, কোমর ব্যথা, মাথা ব্যথা, আর আপনার অনেক ধরনের প্রবলেম হবে। সো টিম তৈরি না করা একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় ভুল। সার্ভ এ বেটার সার্ভিস টু ইউর ক্লায়েন্ট। আপনার বিজনেস মডেল এমন থাকতে হবে যে বেস্ট সার্ভিস দিবেন, কোনো কিছু কপি টেমপ্লেট এগুলো করবেন না। রিকারিং সিস্টেম আর্নিং। একটা ক্লায়েন্ট আপনার কাছে আসার পর তারপর আপনাকে সেই ক্লায়েন্টকে বারবার রিপিটিং ক্লায়েন্ট বানাতে হবে, এমন ভাবে ক্লায়েন্ট তৈরি করতে হবে যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে বারবার রিপিটেড সার্ভিস নেয়। আপনার এই যে বিজনেস মডেলটা, এই বিজনেস মডেলে ধরেন আপনি লোগো ডিজাইন দেন, তারপরে আপনি বিজনেস কার্ডের সলিউশন দেন, ট্রিপল ব্রোশিওরের সার্ভিস দেন, আরো অনেক টাইপের সার্ভিস আছে। সো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনাকে বিজনেস মডেল তৈরি করতে হবে। আপনার ক্লায়েন্ট কি চায়, কি করে, কি না করে সবকিছু আপনাকে জানতে হবে, এবং তাকে টাইম টু টাইম আপনাকে অফার করতে হবে রিকারিং সিস্টেমের জন্য। এবং আপনাকে এমন একটা সার্ভিস তৈরি করতে হবে যেটা ক্লায়েন্টের রেগুলার এডিটের দরকার পড়ে, সো সেটা আপনি মান্থলি বেসিস রিকারিং সিস্টেমে আর্ন করতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস অফ $1,000 USD। কেন আপনি যে কোনো USD আর্ন করতে পারবেন যদি আপনার এই প্রসেসটা ঠিক থাকে, বিজনেস মডেল ঠিক মতো করেন, একটা টিম ক্রিয়েট করেন এবং বেটার সার্ভিস দেন, তারপর ক্লায়েন্টের কাছ থেকে মান্থলি আর্নিং এর একটা প্ল্যান করেন, এন্ড দ্যাটস ইট। এভরি এজেন্সি, আমি এবং যারা ওয়ার্ল্ডে এজেন্সি নিয়ে কাজ করে তারা সবাই এই সিস্টেমটা
মেনটেন করে। আমার একটা বিজনেস মডেল আছে, এই মডেল অনুযায়ী আমি কাজ করি। আমার টিম জানে কি করতে হবে কি করতে হবে না, কোন দিন কি করতে হবে কোন দিন কি করতে হবে না, কাকে দিয়ে কি করাতে হবে, এভরিথিং লেখা আছে। শুধু এখানে টিমের মানুষগুলো চেঞ্জ হয়, কিন্তু সিস্টেম সবসময় সেম। স্যামসাং, আইফোন, এরা সবাই একটা সিস্টেম বিজনেস মডেল অনুযায়ী চলে, এরা মডেলের বাহিরে কোনো কাজ করে না। তো আপনার বিজনেস মডেলটা অনেক ইম্পর্টেন্ট। একটা টিম তৈরি করুন, সার্ভিস অলওয়েজ গুড কোয়ালিটি দিবেন, কপি পেস্ট টেমপ্লেট ইউজ করবেন না, কপি পেস্ট কোনো কাজ করতে হবে না। যদি কপি পেস্ট করেন তার ইউনিক করার ট্রাই করুন। এবং আপনাকে যদি রেগুলার আর্নিং করতে হয় তাহলে রিকারিং সিস্টেমের একটা প্রসেস তৈরি করতে হবে। এই হচ্ছে প্রসেস অফ আর্নিং 1000 USD ফ্রম ফাইবার। আপনি এজেন্সি এবং বাহির থেকেও সেম ভাবে আর্ন করতে পারবেন। ধন্যবাদ।